নগায় সরকারি গুদামে বড় মৌসুমে চাল সংগ্রহ হলেও ধান সংগ্রহ নিয়ে ভাটা পড়েছে লক্ষ্যমাত্রার সাতাশি শতাংশ চাল সংগ্রহ হলেও ধান সংগ্রহ হয়েছে মাত্র তেরো শতাংশ এ বিষয়ে জানাতে নৌগা সদর খাদ্য গুদাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস আলী আব্বাস জানাবেন যে ধান সংগ্রহ কম হওয়ার কারণ কি এবং এই যে লক্ষ্যমাত্রা পূরণের জন্য ধান সংগ্রহে আরও কোনো ধরনের পদক্ষেপের পরিকল্পনা রয়েছে কিনা শিন আপনি জানেন যে আসলে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সরকারিভাবে ভাবে ধান চাল সংগ্রহ করে থাকে আর এই লক্ষ্যে জেলায় যে পরিমাণ ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেখান থেকে আসলে সিদ্ধ চাল প্রায় লক্ষ্যমাত্রা অর্জিত হলেও ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা নিয়ে বলা যায় যে অনেকটা ভাটা পড়েছে সরকার কৃষক এবং যারা চালকল মালিক রয়েছে তাদের উদ্বুদ্ধ করতে এবছর এক টাকা কেজিতে বাড়িয়ে সিদ্ধ চালের দাম নির্ধারণ করা হয়েছে পঁয়তাল্লিশ টাকা আতপ চাল চুয়াল্লিশ টাকা এবং ধান বত্রিশ টাকা কেজি হিসেবে নির্ধারণ করা হয়েছে কিন্তু আমরা দেখেছি যে আসলে ধান সংগ্রহ তেমন হচ্ছে না আর যেহেতু মৌসুমের শেষ সময় বলা যায় যে বিশে মে থেকে ধান চাল সংগ্রহ শুরু হয়েছে এবং শেষ হবে এ মাসের একত্রিশে আগস্ট পর্যন্ত যেহেতু মৌসুমের শেষ সময় সেই কারণে আসলে এই খাদ্য গুদামে যারা শ্রমিক রয়েছেন তারা অনেকটা অলস সময় পার করছেন বলা যায় আমি এখন অবস্থান করছি নওগাঁ সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে যেখানে আসলে অনেকটা ফাঁকা দেখা যাচ্ছে যে চাল বা ধান লোড আনলোড তেমন কোনো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না আর জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে আমরা যেমনটি জেনেছি যে সিদ্ধ চাল বছর জেলায় তেতাল্লিশ হাজার তিনশো একান্ন টন বরাদ্দ পাওয়া গেছে এর বিপরীতে সংগ্রহ হচ্ছে সাঁত্রিশ হাজার আটশো আটষট্টি টন অর্থাৎ বলা যায় যে প্রায় ছিয়াশি পার্সেন্ট সংগ্রহ হয়েছে অপরদিকে আতব চাল বরাদ্দ পাওয়া গেছে পাঁচ হাজার চারশো চুরানব্বই টন এর বিপরীতে সংগ্রহ হচ্ছে চার হাজার সাতশো চুয়াত্তর টন অর্থাৎ প্রায় সপ্তশি পার্সেন্ট সংগ্রহ হয়েছে অপরদিকে যদি ধানের কথা বলি যে জেলাতে প্রায় উনিশ হাজার দুশো আঠারো টন বরাদ্দ পাওয়া গেছে এর বিপরীতে সংগ্রহ হচ্ছে দু হাজার চারশো ছিয়াত্তর টন অর্থাৎ সংগ্রহের প্রায় তেরো পার্সেন্ট সংগ্রহ হয়েছে অর্থাৎ নগাঁও জেলা যেহেতু খাদ্য উদ্ভিদ জেলা এবং ধানের জেলা সেখানে আসলে বরাদ্দ বেশি পাওয়া গেলেও সেখানে কিঞ্চিত মাত্র ধান সংগ্রহ হয়েছে এর কারণ হিসেবে আমরা যেমনটি জেনেছি যে কৃষকরা আসলে খোলা বাজারে ধান বিক্রি করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন অর্থাৎ যদি বলা যায় যে মৌসুমের শুরুতে যেখানে নয়শো থেকে হাজার টাকা মন ধান বিক্রি হয়েছে খোলা বাজারে সেখানে সরকার যেহেতু বত্রিশ টাকা কেজি হিসেবে বারোশো আশি টাকা দর নির্ধারণ করা হয়েছে এই খাদ্য গুদামের কথা যদি বলি এখানে শুকনো ঝরঝরে ময়ছর অর্থাৎ ধুলাবালি মুক্ত ধান এখানে সংগ্রহ করা হয় সেক্ষেত্রে কৃষকরা আসলে ধুলাবালি যুক্ত এবং খোলা বাজারে তারা কিছুটা কম দাম হলেও সেখানে বিক্রি করতে স্বাচ্ছন্দ্য কারণ যখন খাদ্য গুদামে ধান দিতে হয় বেশ কয়েক কিলো দূর থেকে এসে তাদের খাদ্য গুদামে দিতে হয় ওজন ঠিক রাখতে হয় ময়সার ঠিক রাখতে হয় আবার দেখা যাচ্ছে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা সহ তাদেরকে আরও প্রায় কমপক্ষে দুই থেকে তিন দিন যা যাওয়া আসা করতে হয় এটা তাদের কাছে অনেকটা বিরক্তিকর মনে হয় যার কারণে আসলে কৃষকরা খোলা বাজারে আসলে ধান আহ বিক্রি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আর একটা বিষয়টা হলো যে সরকার আসলে আহ ধান বা সরকারি অভিযান অনেকটা পরে নির্ধারণ করেন কিন্তু কৃষকরা ধান অনেকটা ধার দেনা করে চাষাবাদ করেন সেই সময় যদি তারা আসলে ধানের দাম নির্ধারণ করা হতো কৃষকরা খাদ্য গুদামে কিছুটা হলেও ধান বিক্রি করে স্বাচ্ছন্দ্যবোধ বা কিছুটা লাভ করা হতো অর্থাৎ সংগ্রহের অনেক পরে আসলে তারা এই ধানের বা সংগ্রহ অভিযান দরদাম নির্ধারণ করা হয় আবার যদি চালের কথা বলি যে জেলাতে যে পরিমাণ চাল বরাদ্দ পাওয়া গেছে চাল কল মালিকরা মৌসুমের শুরুতে কিছুটা লাভ করে খাদ্য গুদামে চাল সরবরাহ করছেন এখন যেহেতু মৌসুমের শেষ সময় এবং ধানের দাম বেড়েছে যার কারণে আসলে খাদ্য গুদামে ধান দিতে গিয়ে তাদেরকে কেজি প্রতি এক টাকা লোকসান হচ্ছে আমি জেলা চালকল মালিকের সাধারণ সম্পাদক ফরাদ সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন যে এখন ধানের দাম বেশি হওয়ার কারণে লোকসান করে দিতে হচ্ছে যার কারণে বলা যায় যে আরও যেহেতু কয়েক টন ধান খাদ্য গুদামে দিতে হবে যার কারণে আসলে তাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না সেক্ষেত্রেও বলা যায় যে চাল সংগ্রহে লক্ষ্যমাত্রা অনেকটা উজ্জিত হবে না তবে এই ছিল আমার কাছে এই খাদ্য গুদম থেকে ধান চাল সংগ্রহ নিয়ে সবশেষ সহকর্মী আব্বাস আলী যুক্ত হয়েছিলেন নৌগা সদর খাদ্য গুদাম থেকে যারা ছিলেন ধান চান সংগ্রহের